বিশ্ব জনসংখ্যা দিবস আজ। বৈশ্বিক মহামারী করোনার প্রেক্ষিতে পাল্টে যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যার হিসাব নিকাশ। বিশেষজ্ঞরা বলছেন বাড়ছে দারিদ্র ও বেকার জনগোষ্ঠী। গত কয়েক মাসে ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন অনেকে, পাশাপাশি বিদেশ ফেরত প্রবাসীর সংখ্যা আরও বাড়বে। তাদের মতে করোনার প্রভাবে বাল্যবিবাহের প্রবণতা এবং স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে আশঙ্কাজনক হারে। একই সঙ্গে জনসংখ্যাবিদদের মতে অপরিকল্পিত গর্ভধারণ এবং নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা হবে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনসংখ্যা দিবস নিয়ে মুকসিমুল হাসানের বিশেষ রিপোর্ট। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, মহামারী কোভিড-19কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্য অধিকার নিশ্চিত করি। বিশ্লেষকদের মতে গত কয়েক মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাল্যবিবাহের প্রবণতা বাড়ছে শহর থেকে গ্রামে। পপুলেশন কাউন্সিলের তথ্য মতে বিশ্বের মধ্যে বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ, আর এশিয়ার মধ্যে বাংলাদেশের বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন করোনা প্রেক্ষিতে বাল্যবিবাহ বাড়তে পারে আশঙ্কাজনক হারে, অপরিকল্পিত গর্ভধারণ এবং নারী ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে দিনে দিনে। করোনার কারণে আমাদের স্বাস্থ্য খাতের সমগ্র দিক উলটপালট হয়ে গেছে, পার্টিকুলারলি গর্ভবতী মাদের জন্য এবং শিশুদের টিকার জন্য। সেইটার একটা লং টার্ম ইম্প্যাক্ট কিন্তু আমাদের এই বছর যেটা হবে এটা আগামী কয়েক বছর দেখতে হবে। একজন গর্ভবতী নারী তার যে গর্ভকালীন সেবা, তারপরে একজন যে পরিবার পরিকল্পনা গ্রহণকারী তার পরিবার পরিকল্পনা সেবা শেষ হয়ে যাওয়ার পরে যেগুলো নিয়ে সেই জায়গাগুলো বাধাগ্রস্ত হচ্ছে আমাদের তথ্যে অন্তত আমরা দেখতে পাচ্ছি। চাইল্ড ম্যারেজ হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে এবং মা বাবারা অর্থনৈতিক বিষয়ের জন্য তারা চিন্তা ভাবনা করতেছে। আরেকটা জিনিস হবে স্কুল ড্রপ আউট, এই যে একটা সার্টেন নাম্বার অফ মান্থস আমরা স্কুলে যাচ্ছি না, সেই স্কুল ড্রপ আউট বেড়ে যেতে পারে। স্কুল ড্রপ আউট বেড়ে যাওয়ার একটা কনসিকোয়েন্সেস হলো এদেরকে, মেয়েদেরকে আর্লি ম্যারেজ হয়ে যাওয়া। পাশাপাশি করোনায় অর্থনীতিতে পড়েছে নেতিবাচক প্রভাব। জনসংখ্যাবিদরা বলছেন বেকার জনগোষ্ঠী বাড়ছে, শহর থেকে গ্রামে যাচ্ছেন অনেকে, পাল্টে যাচ্ছে জনসংখ্যা ব্যবস্থাপনার হিসেব নিকেশ। কোভিড-19 জন্য একটা লার্জ নাম্বার অফ পপুলেশন আরবান থেকে রুরালে চলে যাচ্ছে এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে আসতেছে, সাথে সাথে বিদেশে যেসব লোকজন কাজ করতেছে আমাদের দেশের, পার্টিকুলারলি 1 কোটির বেশি লোক, তাদেরও একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু ওইখানে কর্মহীন হয়ে পড়লে আমাদের দেশে ফিরে আসবে। টোটালিটিতে এটা একটা মারাত্মক প্রভাব হবে আমাদের দেশের আগামী 1 থেকে 2 বছরে। চাকরিচ্যুত হয়ে যাচ্ছি বা আমার চাকরি থেকে বেতন কমে যাচ্ছে যখন আমি পরিবারের অন্যদের খাবারের ভরণ পোষণের জায়গা নিয়ে ব্যস্ত আছি, তখন কিন্তু আমার এই স্বাস্থ্যের জায়গাটা প্রভাবিত হয়ে যাবে। স্বাভাবিকভাবে দারিদ্র্যের হার যখন বেড়ে যাবে তখন তার সাথে এই যে জনমিতির যে সম্পর্ক, অর্থাৎ ডেমোগ্রাফির যে সম্পর্ক, সেটি কিন্তু একেবারে খুব জোরালো ভাবেই স্থাপিত। এর প্রভাব আসলে সব দিকেই পড়ছে। একই সঙ্গে জনসংখ্যাবিদরা মনে করেন বৈশ্বিক মহামারী করোনার প্রেক্ষিতে বাংলাদেশের কর্মহীন কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি মেনে এখন থেকেই কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই জনগোষ্ঠীকে দক্ষ এবং প্রযুক্তি বান্ধব রূপে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে এরাই হবে আগামী দিনের জনসম্পদ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।